খুলনায় চিকিৎসক আব্দুর রাকিব খান হত্যায় অভিযুক্ত এক নারী সহ আরো চারজনকে গ্রেফতার করেছে পুলিশ গতরাতে গাজীপুরের টঙ্গি থেকে তাদের গ্রেফতার করা হয় এ নিয়ে রাকিব হত্যা মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করা এদিকে চিকিৎসক হত্যার প্রতিবাদে খুলনা জেলার সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা করোনা রোগী ও জরুরি সেবা ছাড়া অন্য সব চিকিৎসা বন্ধ রাখা হয়েছে এদিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর জেলা শাখার সভাপতি শেখ বাহারুল আলম বলেন রাকিবের সব হত্যা হত্যাকারী গ্রেফতার ও সদর থানার ওসি প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে করোনা আমাদের একটি মহামারী এটাকে এই দুটি বিষয়কে আমাদের কর্মবিরতি থেকে এক্সামশন দিতে হবে আর বাকি খুব প্রকাশের সাথে একমত এই জন্য বন্ধ করে দেয়া হলো গ্রেফতার না হওয়া পর্যন্ত যে ওসি চরম অবহেলার পরিচয় দিছে আসামিদের গ্রেফতার ওই ওসিকে প্রত্যাহার